ইমপ্রেস করার জন্য মানে পুতুলকে ইমপ্রেস করার জন্য রিজা ভাই কি করেছিলেন বা করেন এখনো? অ্যাকচুয়ালি ফানিলি আমার অ্যাকচুয়ালি বিয়ের কোনো ইচ্ছা ছিল না, আমি দেশে আসছিলাম শুধু মিউজিক করার জন্য। আমি একটা খুবই স্টেবল লাইফ, স্টেবল জব, বাসা সব ছিল আমার অস্ট্রেলিয়ায়, মিউজিকটা ছিল না শুধু। তো আমি ওগুলি সব ছেড়ে দিয়ে যখন দেশে আসছিলাম আমার ফোকাসটা ছিল মিউজিক করব, মিউজিক রিলেটেড সব কাজ করব। সো বিয়ে করলে তো এগুলি আবার হবে না, আমি বিয়ের একদমই এগেনস্টে ছিলাম। তো এই কারণে আই গেস যখন ওর সাথে গানের সূত্রে পরিচয়, গানের সূত্রে কাজ। পরিচয়টা কত সালে? 2016 2016 ও মেলবোর্নে গিয়েছিল অস্ট্রেলিয়াতে শো করতে, তখন আমার সাথে পারফর্ম করা হয় এই এক কয়েক ঘন্টার জন্য আর কি। ঢাকায় ব্যাক করলাম, আমাদের খুব দুইজনেরই খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে রেজওয়ান সাজ্জাদ, সে একজন সঙ্গীত পরিচালক। তো তার একটা পোস্টে আমি কমেন্ট করেছিলাম, খুব একটা ফানি কমেন্ট করেছিলাম, এবং পুতুল এটা খুব মজা পেয়ে, সে সাধারণত এসব জায়গায় কমেন্ট করে না, কিন্তু আমার ওই পোস্টে কমেন্ট করেছে, এন্ড ওইখান থেকে কথা শুরু। আসলে কেমিস্ট্রি তো আগে থেকে শুরু হয়েছিল, সো এটা আসলে বলা যায় যে রিফ্লেকশন সেখান থেকে শুরু। সৃষ্টিকর্তা চেয়েছেন যে কোনো সূত্রেই আমাদের কথা শুরু হবে, তো সেভাবেই শুরু হয়েছে। রাইট, আসলে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করা বা আপনি তো আসলে আরো অনেক কাজ করছেন, এবং পুতুলের তো আমরা গুণের কোনো সীমা নেই, অনেক কিছু জানি, এবারও বই মেলায় বই বেরিয়েছে। তো একটু জানতে চাই যে ভাইয়ার পরিচালনায় কাজ করতে গিয়ে পুতুল কেমন লাগে, বা কোনো ধরনের অবস্টাকল তখন কি মনের মধ্যে চলে আসে যে একটু হলেও? না, সেটা আসে না, তবে ওই মুহূর্তে আমি ভুলেই যাই যে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে। আমি তার পরিচালনাটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, যে একজন সঙ্গীত পরিচালক আমার কাছ থেকে ঠিক কি চাইছেন সেভাবে যেন নিজেকে আমি তুলে ধরতে পারি, এবং খুব সিরিয়াস থাকি আমরা দুজনে কাজের সময় মানে এমনকি ও পিছনে ঘুরেও তাকায় না, ও যে বসে যখন তখন আমি কি গাইছি পিছনে ঘুরে থাকে না, এবং আমিও গাওয়ার মধ্যে এত বেশি মনোযোগ থাকে আমিও তার দিকে লক্ষ্য করি না আর কি। তো তবে নিজস্ব স্টুডিওতে কাজ করার কারণে কিছু সুবিধা তো আছেই, যে কোনো মুহূর্তে আমার চা প্রয়োজন হলে সেটা আসছে, কিংবা পাড়ি যদি গীতলিনাকে দেখতে ইচ্ছে করে গীতলিনাও মাঝে থাকে স্টুডিওতে, সেটাও হয়। তবে সঙ্গীত পরিচালক হিসেবে ওকে আমার ভীষণ পছন্দ একটা কারণে। সেটা কি কারণ? ভীষণ নিষ্ঠাবান, এবং ঠিক যতক্ষণ পর্যন্ত কাজটা আদায় করে না আনা যাচ্ছে পুরোপুরি আমার কাছ থেকে, সে ততক্ষণ আমাকে দিয়ে কিন্তু গাওয়াতে থাকে, যেটা হয়তো আমি অন্য কোথাও পাবো না, আমাকে গাইয়ে হয়তো ছেড়ে দেবে। কোনো জায়গায় ভুল হয় সেটাও কি ভাইয়া ধরিয়ে দেয় কিনা? অনেস্টলি হ্যাঁ নিশ্চয়ই, এবং সব ভয় ভয় নাকি নির্ভয়? না নির্ভয়, আমি আমি সেই স্বাধীনতার জায়গাটুকু দিই, কারণ আমি তার অধীনে থেকেই কাজটা করতে চাই, যেহেতু তার পরিচালনায়, সে ভালো জানে যে সে কি কেমন চায় আমার গায়কি, সুতরাং তার কথাই সবার উপরে ওই মুহূর্তে। আবার যখন আমার কোনো গানে যখন আমি তাকে পাচ্ছি সঙ্গীত পরিচালক হিসেবে, তখন দুজনের বোঝাপড়াটার অন্যরকম আর কি। আর সেম কোয়েশ্চনটাই আমি আসলে ভাইয়ার কাছ থেকেও শুনতে চাই, যে যখন আপনি পুতুলের জন্য স্পেশালি কাজ করছেন, ওর কথা ভেবে তখন আসলে এক্সট্রা কোনো প্রেসার কাজ করে কিনা? আসলে একটা জিনিস কি, পুতুল তো শুধু মানে শিল্পী নয়, সে একজন নিজে কম্পোজার, সে সেটা সব জায়গায় বলে না, তো সে সিক্রেট কিন্তু জেনে গেলাম প্রফেশনাল। সেও কম্পোজার, তার মৌলিক মনে হয় দুইটা অ্যালবাম আছে। হ্যাঁ, তো যেটা হয় কি, যে যখন আমি নিজের কোনো কাজ বা ধরেন আমি একটা গান ডিজাইন করলাম বা মাথার মধ্যে আসলো, তখন আমি কমান্ডটা নিই, আমি লিডটা নিই, পুতুল আমার কমান্ড বা আমার ডিরেকশন অনুযায়ী সে গানটা করে। যখন পুতুল তার প্রজেক্ট করে, যেমন গত বছর পুতুলের চারটা মৌলিক গান এসেছে খুবই ইউনিক ভাবে, পুতুল গান বলে পুতুল গান যে, তো সেখানে কিন্তু আমি জাস্ট পুতুল ইজ দ্য মেইন কমান্ডার, মানে ওই লিড নেয়, আমাকে সে মুখ দিয়ে বলে এই ইনস্ট্রুমেন্টে আমি এই জিনিস চাই, আমি সেটা বাজাই। এটা আসলে নিঃসন্দেহে বলা যায় যে আপনাদের মধ্যে কেমিস্ট্রিটা অন্য রকম একটা লেভেলের, এবং সেটাই থাকুক আমরা প্রার্থনা করি। যাই হোক, আমি একটু জানতে চাই যে যেহেতু কখনো প্রপোজ করা হয়নি, তো আজকে এই মুহূর্তে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এবং ফাল্গুনের কথা বলছি, যদি প্রপোজ করতে বলি আমি পুতুলকে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আছে, রেজা ভাই আপনি কিভাবে করবেন সেটা? আমি অ্যাকচুয়ালি প্রপোজ যে ওইভাবে যে উইল ইউ ম্যারি মি বা যেটা হয় সব সময়, আমি আসলে ওই জিনিসে খুব একটা ওই রকম না, আমার মোট কথা হয়তো এভাবে কথাটা বলতাম যে চোখের দিকে তাকিয়ে বলি দেন, বন্ধুত্ব যেখানে আছে গানও সেখানে আছে, একসাথে থাকলেই তো মনে হয় ভালো থাকবো, একসাথেই থাকি, সিম্পল। মানে ওইদিকে আর জিজ্ঞেস করার কিছু নাই যে তুমি কি আমার সাথে একসাথে থাকবে সারা জীবন?
নিজের উপর অতটুকু কনফিডেন্স আছে একদম চমৎকার চমৎকার